উপনীত হয়েছে। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভগবানের কৃপা দৃষ্টি সকলের প্রতি অনন্ত ধারা, অজস্র ধারা, অবারিত ধারা, অখণ্ডিত ধারা, অবিশ্রান্ত ধারা বর্ষিত। কৃষ্ণ কথা এটা হলো জীবন কথা, ভাগবত কথা। আমাদের সকলের মধ্যে প্রভু আছে, তার অনন্ত কৃপা দৃষ্টি আমাদের প্রতি অজস্র ধারায় বর্ষিত হচ্ছে। কিন্তু ভগবান গীতায় বলেছেন যে আমাকে পাওয়া যায়। অর্জুন ভগবানকে বলছেন, ভগবান তোমার মায়ার এত আকর্ষণ, সাংসারিক বস্তুর প্রতি আমাদের এত মোহ মায়া, কামনা বাসনা আকাঙ্ক্ষা, এর থেকে অব্যাহতি পাওয়ার রাস্তা কি? জীব অবিদ্যাগ্রস্ত, জীব মোহগ্রস্ত, জীব অশান্ত, সাংসারিক মোহে চঞ্চলতায় ব্যস্ত, এমত অবস্থায় জীবের কি মুক্তি কোনোদিন হবে না? ভগবান গীতায় বলছেন অর্জুনকে, অফকোর্স অবশ্য হবে, কিন্তু আমাকে স্মরণ করতে হবে, মানে গোবিন্দকে স্মরণ করতে হবে। ভগবান গীতায় বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। অর্জুন, জীবের মোহ মুক্তি অবশ্য, জীব আমাকে অবশ্য পাবে, কিন্তু একটা কন্ডিশন, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না যদি আমার কৃপা না। কিন্তু আমার কৃপা কখন হবে? যে আমাকে ডাকবে, মামে বলে প্রপদ্যন্তে, যে আমার শরণাগত হবে, আমার চরণে প্রণাম করবে, আমার নির্দেশ মতো চলবে, আমার আদেশ মতো চলবে। আর আমি যেসব গীতায় অদ্ভুত উপদেশ প্রদান করেছি তোমাকে, সেই নির্দেশ মতো যদি চলে, শরণাগতি, শরণাগতি মানে সমর্পণ, গোবিন্দ আমার যা কিছু আছে সবই তোমার, এই যে চোখ দিয়ে দেখছি এটা তোমার কাছ থেকে ধার নিয়েছি, এই যে কান দিয়ে শুনছি এটা তোমার কাছ থেকে ধার নিয়েছি। একটু চিন্তা করে দেখুন, বলে মনে কোণে নির্জনে এই সংসারে আমার বলতে কিচ্ছু নেই, যা কিছু আছে সব গোবিন্দের, এই চোখটা আমরা তার কাছ থেকে ধার করে নিয়েছি এই 60-70 বছরের জন্য, এই এই কানটাও মুখটাও শরীর যা কিছু আছে পাপ থেকে মাথা পর্যন্ত সবই গোবিন্দ থেকে ধার করে নিয়ে আসে, আর তার বস্তু দিয়েই আমরা তাকে স্মরণ করছি। গঙ্গা জলে গঙ্গা পূজা, মাছের তেলে মাছ ভাজা, এদিকে বলছি আমি করছি আমি করছি আমি করছি আমি করছি, এই আমার 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 করে হয়ে গেল আমরা চামার, এই সংসার সাগরে মায়াময়ে চামার হয়ে গেলাম, অর্থাৎ জঘন্য জঘন্য জড়িতে আমরা যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, এই জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, এই জন্মমূর্তি থেকে অব্যাহতি আমাদের পেতে হবে। তো এই জন্যই মানব জয় গোবিন্দ আপনাদের পাঠিয়েছেন, যা আমাকে স্মরণ করো, এই তোমাকে চোখ দিয়েছি আমাকে দেখো, কান দিয়েছি আমার কথা শোনো, মুখ দিয়েছি আমার প্রসাদ খাও যেখানে সেখানে রাস্তাঘাটে গিয়ে নিও না, হাত দিয়েছি আমার চরণের পূজা করো, পা দিয়েছি তীর্থস্থান দর্শন করো, বিষ্ণু মন্দিরে ভেটে আসো, সারা শরীর দিয়েছি আমার সেবা করার জন্য, তোমরা তোমরা আমাকে ভুলে সংসারে সেবা করছো, তো দুঃখ তো পাইবা, পাইতা না? অবশ্য পাইবা যদি আমাকে স্মরণ করো। আমি বারবার গীতায় বলেছি, আমার সবকিছু তোমাদের সবকিছু আমার, সংসার কর, সংসার করার নিষেধ শাস্ত্র কোথাও নেই, কিন্তু আমাকেও স্মরণ কর। তাই অর্জুনকে বলছেন, মামেব যে প্রপদ্যন্তে, যে আমার শরণাগত হবে, আমার চিন্তা করবে, মজ্জাজি মাম নমস্কর মামেব ঈশ্বরী শরণ, আমাকেই তৃপ্তা প্রাপ্ত হবে। অর্জুন ভগবান গীতায় সব বলে দিয়ে গিয়েছে,
তাকে পাওয়ার রাস্তা। সংসারের মধ্যে থেকেও ভগবানকে পাওয়া যায়। বশিষ্ঠদেব তিনিও সংসারী ছিলেন, বড় বড় ঋষি মহাপুরুষেরা প্রায় সংসারী ছিলেন, কিন্তু সংসারী থেকে উঠতে বসতে চলতে ফিরতে মাঠে ঘাটে বাসে আপদে বিপদে সবসময়ের জন্য ভগবানকে স্মরণ করতে হয়, অভ্যাস করে। ভগবান গীতায় বলেছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা আমাকে পাওয়া যায়, মানে গোবিন্দকে পাওয়া যায়। আর গুরুদেবের যে নির্দেশ আদেশ উপদেশ একটু আগে পাঠ করা হলো, ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর হীন জনে, গুরুদেব দয়া কর অধম জনে। এই সংসার ভবসাগর মানে সংসার সাগর, ভগবানের সংসার। আর সংসার সাগরে আমাদের এই দেহ নৌকোটা টলমল করছে, যখন তখন সমুদ্রে ডুবে যেতে পারে। সংসারটা তাহলে সাগর, তার কুল কিনারা নেই। যেমন সাগরে কোনো কুল কিনারা নেই, তেমন সংসারে কোনো কুল কিনারা নেই। আর আমাদের ছোট্ট শরীরকে তরি তরি মানে ছোট্ট নৌকাকে তরি বলে সংস্কৃত ভাষা। আমাদের শরীরটা হলো সাড়ে তিন হাত, যার যার মেপে নাও হাত দিয়ে সব সাড়ে তিন হাত। এই সাড়ে তিন হাত তরি ছোট্ট নৌকাটা এই সংসার সাগরে টলমল করছে, যখন তখন ডুবে যেতে পারে। পুরী দেখেছেন, পুরী পুরীতে নৌকাগুলো কেমন ডুবে যায় আবার উঠে যায়, ডুবে যায় আবার উঠে যায়। তেমন সংসার সাগরে ভয়ঙ্কর ঢেউ এই মায়াময় ঢেউ। আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লজ্জা ঘৃণা ভয় হিংস্র জন্তু সংকুলিত এই বিশাল সংসার সাগর। আর মায়াময় ঢেউ সবসময় জন্য উত্তাল তরঙ্গ তরঙ্গায়িত, আর আমাদের নৌকাটা ছোট্ট একটা নৌকা। এই নৌকা যে সংসার সাগর পার করা যায়, তাই বলা হয়েছে ভব সাগর তারণ কারণ হে। গুরুদেব তুমি মন্ত্র দিয়ে সাধনা দিয়ে এই সংসার সাগর থেকে আমার জীবন তরীকে পার করো, কারণ আমি যখন মরব তখন রবি নন্দন বন্ধন খণ্ডন হে। রবি মানে সূর্য, আর তার নন্দন যোগ যোগ এসে আমার কলা ধরবে। চল, অনেক তো ফ্যাশন করেছিস, অনেক নোংরামি করেছিস, আর করতে পারতা না, এখন চলো। সে যে কি কষ্ট, সে যে কি দুঃখ, সে যে কি অশান্তি, চিন্তা করা যায় না যখন যোগ ধরে। কিন্তু যখন গুরুদেবের মন্ত্র সঙ্গে থাকে, গুরুদেব আমাদের সঙ্গে থাকে, তখন রবি নন্দন মানে যোগ ভয়তে ফেলা। তাই রবি নন্দন বন্ধন খণ্ডন হে, তোমার দয়াতে রবি নন্দন খণ্ডন হয়ে যাওয়া তার যোগ আর ধরে না। গুরুদেব সংসারে অনেক লম্প জম্প ভূমিকম্প করেছি, আর এর মধ্যে দেয়ার ইজ নাথিং ইনসাইড, কিচ্ছু নেই। তাই তোমার কিঙ্কর বলাম, কিঙ্কর মানে সেবা, শরণাগত, আজ তোমার চরণে প্রণাম করছি। ভীত মনে সংসার সাগরের বিষয় বিষে একেবারে ভীত হয়ে গিয়েছিল, তাই আজ তোমার চরণে সময় করো। গুরুদেব দয়া করো অধম জনে, গুরুদেব দয়া করো দীন জনে। এই শরণাগত হলে গুরুদেবরা খুব ভালো লাগে, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। গরুর কাছে যদি আপনি বাছুর হয়ে যান, তাহলে দুধ আপনা আপনি চলে আসে, এর জন্য আর ইঞ্জেকশন দিতে লাগে না। দুধ মানে করুণায় অনুকম্পায় আপনা আপনি দুধ পড়তে থাকে আর বাছুর খেতে থাকে। তেমন আমরা যদি শরণাগত হয়ে গোবিন্দ, আমাদের কিছুই নেই, তদীয়ম বস্তু গোবিন্দ দুর্ভাবে সমর্পয়ে, আমার যা কিছু সব তোমার চরণে রাখলাম ভগবান, তোমার কাছ থেকেই নেওয়া। আর গঙ্গা জলে গঙ্গা পূজা করা, মাছের তেলেই মাছ পাওয়া। দেখো মাছের কথা শুনতে তোমাদের কত ভালো লাগছে, মুখের থেকে জল এসে গেছে মনে হয়। গুড়ের কথা শুনলেই মুখের থেকে জল এসে যায়, তেমন যেদিন গোবিন্দের কথা শুনলে মুখের থেকে জল চোখের থেকে জল আসবে, জানবে সে যখন রাধারানীর প্রেম।
যেই দিন গোবিন্দের নাম শুনে যেমন মাছ থাকলে মনে হয় না রাত্রিবেলা, বা গুরুদেব কথাটা খুব ভালোই বলেছে, রাত্রিবেলা মাছের ঝোল হলো, একটা কথার কথা বলছি, গুড় শুনলে যেমন মুখে একটু মিষ্টি মিষ্টি লাগে, চিনি শুনলে যেমন মিষ্টি মিষ্টি লাগে, সেই দিন গোবিন্দের নামে যেই দিন আপনাদের চোখের থেকে জল আসবে সেদিন এই জীবন সার্থক বলেছি। আমার রামচন্দ্র কি যায় সেই দিন রাধারানীর যথার্থ প্রেমকে আমরা আস্বাদন করতে পারবো। রাধারানী কোনো মেয়ে ছেলে না, কোনো অভিন্ন প্রেমাম্বিকা মূর্তি, ভগবানের আল্লাহাদি শক্তি, এ কোনো নারীর ব্যাপার না। এখানে যদি কেউ বলে থাকে তাহলে বলে মিথ্যা ভাষণ, এটা কি বলে প্রেম। প্রেম মানে একমাত্র দুটি বস্তু থাকে, কৃষ্ণ আর ভক্ত, আত্মা আর পরমাত্মা, সংসার সংসার সব জ্বলে ভস্ম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যাই হোক, এই শরণাগতি আমাদের দরকার, কিন্তু শরণাগতি বলি শরণাগতি ঠিকই, কিন্তু সেই ভাব অন্তরে সহজে আসে না, মনের মধ্যে চোর বসে আছে আমাদের, এই চার পাঁচটা চোর, কামনা বাসনা ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলি চোর, এগুলি সবসময় আমাদের দংশন করতে শুরু করে। বাচ্চাদের এগুলি সবসময় সরিয়ে দিতে হয়, নাহলে আমাদের ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, এইগুলি সবসময় আমাদের মনকে চুরি করছে, নষ্ট করছে, আমাদের মনকে বিপরীতকামী করছে, অসৎকামী করছে, আমাদের মনকে বিপথে নিয়ে যাচ্ছে, কুমার্গে নিয়ে যাচ্ছে, বিবেকের লড়াই, অশান্তির লড়াই, দুঃখ কষ্ট। এক চোর আমরা সকলেই কিন্তু চোর, ভগবানও ছিলেন চোর, চোরের মধ্যে শ্রেষ্ঠ চোর মাখন খেতে, আর আমরাও কিন্তু চুরি করছি, এর অনেক বিষয় ব্যাখ্যা আছে, আমরাও কিন্তু চুরি করছি, গোবিন্দের নাম করে সংসার বিষয় ভোগ করছি, এটা তো চুরি করাই তো, এই দেহে চুরি করা। এক চোর বিশাল একটা প্যান্ডেলে গিয়েছে, আমার কথা খুব একাগ্র চিত্তে শুনতে হবে, তবেই কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে, নাহলে তো গন্ডগোল ব্যাপার সহজ। সে একটা বিশাল প্যান্ডেলে ঢুকেছে, চিন্তা করছে চুরি বড় ভালো কাজ যদি ধরা না পড়ে, ধরা পড়লেই তখন উত্তম মধ্যম প্রথম, আর যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ আমরা লুকিয়ে লুকিয়ে কত খারাপ কাজ করছি, মনে করছে গোবিন্দ আর দেখছেন না, কিন্তু গোবিন্দ সব দেখছেন, আর চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছেন, মরার পরে দেখবো, মরার পরে দেখাবো, আমরা লুকিয়ে লুকিয়ে কত কাজ করি, কিন্তু গোবিন্দ সব দেখছেন, আপনারা জানবেন, এ সবসময় জানবেন গোবিন্দ দেখছে, এই ভয়ে তো ভক্তি হওয়া উচিত, এই ভক্ত অনুরাগ হওয়া উচিত, প্রেম হওয়া উচিত, ভগবান সব দেখছেন, অন্যায় কাজ করা ঠিক না, এইরকম ভাবেই ভক্তি হয়, ভয় না হলে ভীতি না হলে ভক্তি হয় না, এই সাধন জগতের নিয়ম। এক চোর ঢুকেছে প্যান্ডেলে, চিন্তা করছে আমাদের কুম্ভে কুম্ভে, চিন্তা করছে বাবাকে বিরাট বিরাট হেলোজেন, হেলোজেন মানে বুঝতে পারছেন তো, বড় বড় সব ঝাড় বাকি, বড় বড় লাইট, আমি যদি এগুলি চুরি করতে পারতাম তাহলে আমার স্ত্রীর আর মানে গ্রাসাচ্ছাদ হয়ে আর কোনো ত্রুটি থাকতো না, বাড়িতে বড় অভাব, যদি এই এতগুলি লাইট, লক্ষ লক্ষ টাকার লাইট, আমাদের কুম্ভে একটা প্যান্ডেল হয় মানে প্রায় 30-40 লক্ষ টাকার একটা প্যান্ডেল হয়, আর বিশাল বিশাল তাতে লাইট ঝোলানো থাকে, সেই লাইটও লক্ষ লক্ষ টাকার লাইট, সে চিন্তা করছে এই লাইটগুলো যদি আমি চুরি করতে পারি, এখন তো কৃষ্ণ কথা হচ্ছে, এখন না এখন চুপচাপ বসবো আর সব দিকে লক্ষ্য রাখবো কীরকমভাবে এগুলি পারা যায়, আর একবার চুরি করে ব্যাংক ব্যালেন্স করলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত, মনে করছে সে আমার কথা হলে খুব ভালো মতো খেয়াল করা। তারপরে চিন্তা করছে এখন চুরি করাটা ঠিক হবে না, সাধু মহারাজ স্বর্ণ সিংহাসনে বসে কৃষ্ণ কথামৃত শ্রবণ করছে করাচ্ছে, আর কৃষ্ণ কথামৃত শ্রোতারা শুনছে, এখন তো চুরি করা ঠিক হবে না, সে কথা শুনছে, কি কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা যে শোনে তার মন আপনা আপনি কৃষ্ণ অভিমুখী হয়, ঈশ্বর অভিমুখী হয়, ভগবত অভিমুখী হয়, সাংসারিক বিষয় বাসনায় তার মন লাগে না, স্পৃহা থাকে না, কৃষ্ণ কথা কথা শুনতে শুনতে কৃষ্ণ কথা শুনতে শুনতে সে শুনছে সাধুরা ব্যাখ্যা করছেন সিংহাসনে বসে যে কৃষ্ণ কেমন, যেটা একটু আগেই বললাম তিনি হৃদয় বৃন্দাবনে প্রবেশ করছেন, সেই কৃষ্ণ যে কত দেখতে সুন্দর,
যাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা থাকে না, যাকে জানলে আর কিছু জানার ইচ্ছা থাকে না, যাকে ভাবলে আর কিছু ভাবার ইচ্ছা থাকে না, যার পরিচয় পেলে আর কোন পরিচিতির প্রয়োজন হয় না, সেই কৃষ্ণের ব্যাখ্যা করছেন আমাদের ভাগবত কার ভাগবত অবলম্বনে। বরেহা পীড়ম মানে কৃষ্ণের মাথায় সোনার মুকুট, প্রায় 1 কিলো সোনার মুকুট, কৃষ্ণের দুটি কানে একেবারে কর্ণিকা পুষ্প রঙে সুন্দর সুন্দর কর্ণকুণ্ডল, গলায় সোনার হার। চোরটা চিন্তা করছে যার মাথায় সোনার মুকুট আর যার গলায় সোনার মানে হার, হাতে যার বাজুবন মতো 1 কিলো সোনা হবে, এই হেলোজেন আর সে লাইট দিয়ে কি করবো, ওই কৃষ্ণটাকে ধরতে হবে যার মাথায় সোনার মুকুট। সোনা 1 কিলো মানে 30 লক্ষ টাকা, তিনি একবারে 30 লক্ষ টাকায় ব্যাংকে জমা করতে পারি, তাহলে আর এই হেলোজেন ফেলোজেন ঝঞ্ঝাট করে কি হবে, ওই ভালো মতো কানটা ফেলে লাগাতো। সাধু বাবা কি বলছে যে কৃষ্ণ এত সুন্দর যার মাথায় সোনার মুকুট আর সোনার বাঁশি, হাতে বাজুবন্দ, কোমরে সোনার আমাদের কর্ছনি যেটা বলা হিন্দিতে সোনার মুকুট, তারপর 1 কিলো সোনা হবে, তাহলে কৃষ্ণকে এই খোঁজটা আমাদের করতে হবে, কৃষ্ণ কেমন দেখতে যার মাথায় এত বড় সোনার মুকুট আর কানে কর্ণকুণ্ডল গলায় হার সারা শরীরে সোনার কাপড়, এই কৃষ্ণ লোকটাকে যে এত মূল্যবান পদার্থ ধারণ করে বসে আছে, এই কৃষ্ণ চিন্তা করতে করতে তার আর হেলোজেন আর ঝাড়বাতির দিকে চিন্তা চলে গেল। সে চিন্তা করলো আমি এত সোনা কৃষ্ণের কাছ থেকে যদি পেয়ে যাই তাহলে আর এই বাতি আর ঝাড়বাতি দিয়ে আমার কত টাকা হবে, এই চিন্তা করতে তার মন এই লাইটের দিক থেকে চলে যে কৃষ্ণ চিন্তায় ব্যস্ত হয়ে গেল। আর যার মন একবার কৃষ্ণ চিন্তায় ব্যস্ত হয়ে গেছে তার মন আর সংসারের চিন্তায় ব্যস্ত হয় না। ভগবান গোপীকে বলছে প্রণত দেহি নাম পাপ কর্ষণম, একবার কৃষ্ণ কথা যে শোনে ভগবান তার জীবনে সবকিছু চুরি করে ফেলে, এই আমাদের কাপড়টাও তিনি চুরি করে নেন, মনটাকেও তিনি চুরি করে নেন, এই যে চোখের যে স্পৃহা, কানের যে আসক্তি, শুনলে পরে যে একটা আসক্তি হয়, খাবার যে একটা মোহ হয়, দেখার একটা ইচ্ছা হয়, এসব ভগবান চুরি করে ফেলে। যে একবার কৃষ্ণ চিন্তা করে ভগবান শুধু মাখন চুরি করেন না, জীবের যে কামনা বাসনা, জীবের যে মোহ, জীবের মধ্যে যে আসক্তি মায়া মোহ যেগুলি বন্ধনের কারণ, বারবার জীবে সংসারে আসে ভগবান সেটাকে আকর্ষণ করে। তাই বেদব্যাস বলছেন ভাগবতে প্রণত দেহি নাম পাপ কর্ষণম তিন চরানুগম শ্রীনিকেতনম ফণিফলার্পিতম তে পদাম্বুজম কিড়কুচেষু নঃ ক্রিন্দেহে শয়ম। সেই কথা শুনে চোরে বিষয় বাসনার দিকে মন মুক্ত হয়ে গেল, সে কৃষ্ণের সে সোনার চিন্তা করতে করতে, তার কর্ণকুণ্ডলের চিন্তা করতে করতে, গলার হারের চিন্তা করতে করতে, কৃষ্ণ শরীরের চিন্তা করতে করতে তার মনটা কৃষ্ণময় হয়ে গেল। ভগবান গীতায় বলেছেন, আপনারা বলেছেন অবিচার দুরাচার ভজতে মা অনন্য ভা সাধুরে সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা। ভগবান অর্জুনকে বলছে অর্জুন যদি সে চোরও হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি ব্যভিচারীও হয়, সে যদি বিপথগামীও হয়, যদি একবার হাত জোর করে আমার কথা শুনে বা আমাকে প্রণাম করে তা আমি তাকে জড়িয়ে ধরি, আমার চরণে আমার কোলে তাকে স্থান দিই, তো চিন্তা করুন আমার কৃষ্ণ কত করুণাময়, আমাদের কৃষ্ণ কত দয়াময়, একবার তাকে স্মরণ করে দেখুন, আপনারা তো এতটুকু চিঠ চাইছেন তিনি এতখানি জিনিস দেবেন, আমরা তো এতটুকু চাই ছোট্ট সংসারে কিছু এতটুকু একটা সুখ, এই সংসারে রামকৃষ্ণদেব দেখতেন মাঝে মাঝে ছবি আছে রামকৃষ্ণদেবের,
উনি বলতে চাইছেন যে সংসারের সূত্র ছোট আর এই সূত্র হলো বড়, অর্থাৎ যদি আমরা চিন্ময় প্রভুকে পাই তো অনন্ত সাগরে আমরা প্রবেশ করব, আর সংসারের সুখ একদম ক্ষুদ্র ক্ষুদ্র সংক্ষিপ্ত। সেই আনন্দের সন্ধান আপনারা পাননি বলে সংসারের প্রতি আমাদের মন সবসময় ঢুকে থাকে। সেই চোখটা ভাগবত কথাকারকে বললেন, প্রভু আমি কৃষ্ণকে দেখতে চাই, আমি মহান সাগরে প্রবেশ করতে চাই, আমি একটা পুকুরে থাকতে চাই না, আমি একটা কুয়াতে থাকতে চাই না, সংসারটা একটা কুয়া, আমি সেই মহান সাগর কৃষ্ণ স্বরূপ যার ব্যাখ্যা আপনি এতক্ষণ করছিলেন। তারপর সেখানে যে প্রণাম করলেন, সাধু বাবা তাকে মন্ত্র দিলেন, সেই মন্ত্র জপ করতে করতে সেই চোর একজন মহাসাধু হয়ে গেল। ভগবান গীতায় বলেছেন, অবিচ্ছেদ দুরাচার ভজতে মাম আনন্দ ভাব সাধুদেব সমন্তব্য। সুতরাং শুনুন, সময় আপনাদের যায় না, সময় অনেক আছে। ভগবান গীতায় বলেছেন, স্বল্প অপশ্য ধর্মস্য ত্রয়াতে মহত ভয়া, যদি অল্প সময় পর্যন্ত আপনারা কৃষ্ণ কথা শোনেন, সাধু সঙ্গ করেন, ভগবান প্রসঙ্গ করেন, গ্রন্থ সঙ্গ করেন, তো মহান ত্রাস মহান সংকট থেকে আপনারা মুক্ত হয়ে ঈশ্বর সান্নিধ্য লাভ করবেন। এ কথা ভগবান গীতার প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন। এই জন্য আমাদের সকলকে, বিশেষ করে আপনারা গৃহী গৃহীদের জন্য আমার বক্তব্য রাখা উচিত, যাতে সহজ এবং সরল রাস্তায় সহজভাবে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে, ভগবত কৃপা প্রাপ্ত হয়ে, ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয়ে আপনারা ভগবত সান্নিধ্য লাভ করেন। তুলসীদাসজী মহারাজ এক জায়গায় বলেছেন কি, সাধু সঙ্গের মহিমা অপার, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দোয়, পুত্র দ্বারা ও লক্ষ্মী পাপী কে বি হয়। কত বড় কথা বলেছেন, পুত্র স্ত্রী স্বামী আর টাকা পয়সা, এটা একটা ধোপারও আছে, চামারও আছে, একটা কি বলবো মানুষেরও আছে, সকলেরই আছে, কিন্তু সাধু সন্ত দর্শন আর কৃষ্ণ কথা সকলের শোনার সৌভাগ্য হয়। পুত্র দ্বারা মানে স্ত্রী, টাকা পয়সা এ অনেক নোংরা লোকের কাছেও থাকে, এটা কোনো বড় জিনিস না, কেউর কাছে বেশি পয়সা থাকে, কেউর কাছে কম পয়সা থাকে, কিন্তু সাধু সঙ্গ শ্রবণ দর্শন করা আর কৃষ্ণ কথা শোনা, সাধু সন্ত বাড়িতে আসা, এটা সকলের ভাগ্যে হয় না, বহু জন্মের সুখ্যাতি ফলে হয়, বহু জন্মের সৌভাগ্য ফলে হয়। এই জন্য আমাদের সাধু সন্ত সঙ্গ, ভগবত প্রসঙ্গ, নাম সঙ্গ, নাম সংকীর্তন সঙ্গ আমাদের সকলেরই করা উচিত। ভগবান নামের মহিমা শাস্ত্রে বলেছেন, কত কথা বললো, অনেক শাস্ত্রে ব্যাখ্যা আছে, সময় অল্প, তো সংক্ষেপে বলছি, ভক্ত অজামিল, অজামিল একজন ব্রাহ্মণ সন্তান ছিল কিন্তু সে বিপথগামী ছিল, কুমার মার্গী ছিল ভাগবত, অসৎ দিকে সে যাচ্ছিল, রত্নাকর দস্যু হয়ে গেল বাল্মীকি, এই নামের প্রভাবে হয়ে গেল। তারপর অজামিল, অম্বরীশ, এইসব ভাগবতের অসংখ্য সংবাদ আছে, এর মাধ্যমে আমাদের রাস্তা পরিষ্কার হওয়া উচিত যে নামের মহিমা, নামের যদি আভাসও হয় তাহলে জীবের পরম কল্যাণ, নাম জপ করার দরকার নেই, যদি নামাভাস হয় তাও ভগবান তার কল্যাণ করে। ছোট্ট একটা দৃষ্টান্ত, অম্বরীশ অজামিল, অজা মানে মায়া, অজা মানে মায়া জানেন তো, আর মিল মানে যে মায়ার সাথে যুক্ত হয়ে আছে সেই হল অজামিল, ব্রাহ্মণ সন্তান ছিল ভাগবতের, অজামিল প্রসিদ্ধ কথা, ব্রাহ্মণ সন্তান ছিল কিন্তু কুমারী ছিল, বিপথগামিনী ছিল, কিন্তু ভগবানের সাধু সান্নিধ্য লাভ করলে, সাধু সান্নিধ্যে এমন একটা অসুর যে সমস্ত রোগের উপশম, নাম এমন একটা ওষুধ যার দ্বারা সমস্ত রোগ শান্ত হয়ে যায়। ভাগবতের শেষ শ্লোকে আছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম
प्रणामः दुःख शमनः स्तं नमामि हरि परम। सुखदेव बोलছে ভাগবত মানে নামের মহিমা বলছে ভাগবত। নাম নাম মানে কোনো শব্দ সমষ্টি নয়, নাম কোনো অক্ষর সমষ্টি নয়, নাম মানে স্বয়ং ভগবান। নাম মানে স্বয়ং ভগবান। এই যে আপনারা নাম করছেন এতক্ষণ যে কীর্তন হলো, স্বয়ং ভগবানের উপস্থিত আছে। একটু চোখটা খুলে দেখুন, একটু অন্তরে অন্তঃস্থল থেকে এটাকে পবিত্র করুন, সর্বত্র তিনি আছেন। তিনি ছাড়া এ সংসারে কিছুই নেই। অজামিল পথভ্রষ্ট, অজামিল বিপথগামী, অজামিল কুমারী, অজামিল যাই হোক তার স্ত্রীকে নিয়ে সংসার করছে। একদিন হঠাৎ কিছু সাধু সন্ত পরিশ্রান্ত পরিক্রান্ত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো একজন পথিককে জিজ্ঞাসা করলো, দাদা এখানে রাত্রে বিশ্রাম করার জায়গা আছে? তো কিছু ছেলেরা দুষ্টামি করে অজামিলের বাড়িতে পাঠিয়ে দিল। তারা জানে অজামিল সাধু সন্তকে পছন্দ করে না, তা সত্ত্বেও পাঠিয়ে দিয়েছে। এটা ভগবত কৃপা। কোন জন্মে যদি সাধু সঙ্গ হয়ে যায়, আপনারা নোটবুকে লিখে রাখুন, সে যতই পাপী কুমার্গী বিপথগামী চরিত্রহীন হোক না কেন, তার কল্যাণ মানে তার ভালো দিন এসে গিয়েছে। কতটি টাকা পয়সা আমি পেলাম, আজকে আছে কালকে টাকা পয়সা নেই, পয়সার তো কোনো মূল্য নেই, আজকে আছে কালকে নেই, আমার স্ত্রী আছে কালকে নেই, আমার ছেলে মেয়ে আছে কালকে নেই, আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, শাড়ি হয়েছে, মুড়ি হয়েছে, মুড়কি হয়েছে, আজকে আছে কালকে নেই, সবই অস্থি। একমাত্র গোবিন্দ নামই হল স্ত্রী, গোবিন্দ ভক্তি প্রেমা ভক্তি, রাধা অভিন্ন সেই প্রেমাত্মিকা ভক্তি, এটাই হলো একমাত্র শাশ্বত সনাতন। সাধু সন্ত বাড়িতে প্রবেশ করতেই অজামিল বললেন, খবরটা কোনো সাধু আমার বাড়িতে আসবে না। কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত ভক্তিমতী, আর মাতৃজাতিরা সবসময় ভক্তিমতী হয়, এটা স্বাভাবিক নিয়মই, তাই কোনো খারাপ পেল না আমার কথা, তোমার প্রশংসাই করছি, ভক্তিমতী হয়। সাধু বাবা আসছেন, তাকে না করতে হয় না, সাধু বাবাদের কিছু তো অন্তত ব্যবস্থা করতে হয়। ভাগবতের প্রসিদ্ধ কথা অজামিল সন্ধ্যা, বাড়িতে গাছের সামনে তাকে বাসস্থান দেওয়া হলো, সাধুরা প্রসন্ন বদনে চাল ডাল সব দিলেন। অম্বর অজামিলের পত্নী সমস্ত চাল ডাল রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল, সাধুরা বাড়িতে প্রবেশ করেছেন। অজামিলের পছন্দ নয়, স্ত্রী তাকে সবসময় দাবিয়ে রাখতে পারো, সাধুরা এসছে সাধুদের সম্মান করতে হয়। সাধুদের এখন যাওয়ার সময়, সংক্ষেপে বলছি বিশাল প্রসঙ্গ, যাওয়ার সময় সাধুরা বলল, অজামিল হ্যাঁ বলো, শিগগিরই বলো, বলে কিছু যাচ্ছে সাধুরা দক্ষিণা, ইয়ে দক্ষিণা দাও, দক্ষিণা ও লাঠি দিয়ে পেটায় নিয়ে যথেষ্ট, আবার দক্ষিণা 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 কিছুই পাবে না, নিকল হাসে, মানে এখান থেকে বেরিয়ে যাও। সাধু বাবা বলল, সাধুরা যখন আসেন তখন দক্ষিণা পান আর নাই পান, কিন্তু একটা দক্ষিণা দিয়ে যা, তো তোমাকে আজকে আমি একটা দক্ষিণা দিয়ে যাব। বলে আমাকে আর দক্ষিণা কি, আমার কোনো পয়সা করার অভাব নেই। ওই না, সাধুরা কোনো পয়সা করি দেয় না, তারা একটা দক্ষিণা দেয়, ওগুলো আশীর্বাদ, তোমার স্ত্রী সন্তান সম্ভব, স্ত্রী যখন সন্তান হবে, পুত্র সন্তান হবে আমি বলছি, আর তার নাম নারায়ণ রে, যেই নারায়ণের কথা বলেছে সে আলো রেখে দিয়েছে। ওইসব আমি বুঝি না, আমি সারাদিন চুপচাপি করে দাঁড়াই, আমার ওসব নারায়ণ নারায়ণ নাই, ভূত পেত্নি হোক একটা নাম টাম রাখবো, আন্টি বান্টি প্রিম ফলানা ঠিকানা মেটকি ভেটকি ভেটকি একটা রাখলি না। তার স্ত্রী বললেন, বাবা আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার নির্দেশ মতো আমি ছেলের নাম নারায়ণই না। অজামিল মুখ ঘুরিয়ে চলে যাবে, তোমার যাই ছে তাই চলে। মাই কিন্তু সন্তানদের মালিক হয়, মাই সন্তানদের লালন পালন পোষণ করে, এটা কিন্তু স্বাভাবিক, মার ছাপি পড়ে সন্তানদের উপর, এ তো আমার থেকে আপনার ভালো বুঝবেন।
তারপর সাধু ওখানে চলে এলেন দক্ষিণা দিয়ে, সন্তান ভূমিষ্ঠ হল, স্ত্রী তার নাম রাখলেন অজামিলের স্ত্রী নারায়ণ। অজামিলের সব দিকে লক্ষ্য ছিল না, সারাদিন চুরি চামারি নোংরামি করা তার প্রতিদিনের পেশা ছিল, মন তার সবসময় অপবিত্র ছিল, কিন্তু যেহেতু স্ত্রী নাম নারায়ণ রেখেছে সেহেতু অজামিল সবসময় ছোট ছেলে ছিল তো নারায়ণ নারায়ণ চিৎকার করতো, কিন্তু নারায়ণ নারায়ণ যে একবার মুখ থেকে বলেছে তার তো কল্যাণ হবে, একেবারে ঈশ্বর নির্দিষ্ট। প্রহ্লাদের কথা আপনারা শুনেছেন, প্রহ্লাদ হিরণ্যকশিপু যখন গর্ভ, তার স্ত্রী গর্ভস্থ কায়াধু, কায়াধু যখন গর্ভস্থ হয় তখন হিরণ্যকশিপু ওই সময় নারায়ণ কোনো একটা কারণে নারায়ণ শব্দ প্রয়োগ করেছিল, ওই যে প্রহ্লাদের মতো সন্তান হলো, আর সে প্রহ্লাদের মতো সন্তান হয়ে হিরণ্যকশিপুকে উদ্ধার করে দিল। খাম্বার মধ্যে স্বয়ং নরসিংহ ভগবান এসে গেলেন, সবকিছুর মধ্যে তিনি আছে, তো প্রহ্লাদের মতো যদি ভক্ত হয় তো খাম্বার মধ্যে নরসিংহ আসতে বাধ্য, বাউ এরকম ভক্ত হতে হবে তবেই মাতৃজাতি পিতৃজাতি সার্থ, দুইজনেরই কল্যাণ হবে, নামের কি প্রভাব। যাই হোক, যে পুরুষেরা বিপথগামী হয় কুমার্গী হয় তাদের মৃত্যু তাড়াতাড়ি এসে যায়, শাস্ত্রকাল বলছে। যারা বিকলেন্দ্রিয় হয় বেশি ইন্দ্রিয় চর্চা করে ভোগ করে তাদের অকাল মৃত্যু এসে যায়, এ কথা শাস্ত্রে আছে, অজামিলের অকাল মৃত্যু এসে গিয়েছে। আর সে দেখছে তার প্রাণটাকে বের করছে জন্তু, সে যে কি ভয়ঙ্কর দৃশ্য, দেখা যায় না জন্তুদের চেহারা, এত বিকরাল এত বিভৎস। সে দেখছে জন্তুতে সে তার প্রাণকে টানছে, আমাদের সকলকে প্রাণ কিন্তু জন্তু টানবে, আপনি জানবেন এই জন্য গোবিন্দের নাম করুন, গোবিন্দের নাম এমন পাওয়ারফুল, জন্তু আপনি আপনি সরে অজামিল আর কোন রাস্তা না দেখে ওই ছেলেকে ডাকছেন, ভয় পেয়ে গিয়েছে তো মৃত্যুর সময়, ভয় পেয়ে গিয়েছে। জয় সে জমদূতকে দেখে ভয় পেয়ে নারায়ণ নারায়ণ দেখেছে, কিন্তু পুত্রকে, কিন্তু ভগবান এত করুণাময়, তিনি দয়ার সাগর শান্তির সাগর, আর নারায়ণ কি আসবে, স্বয়ং নারায়ণ এসে গিয়েছে, তিনি বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার ভক্ত অজামিলকে উদ্ধার কর। বিষ্ণুদূত এসে গিয়েছে চতুর্ভুজ দিব্য মূর্তি, এইদিকে এসে গিয়েছে আমাদের সেই যমদূত, ভয়ঙ্কর কুৎসিত দৃশ্য। যমদূত বলছে বিষ্ণুদূতকে, এই পাপিষ্ঠ সারা জীবন পাপ কর্ম করেছে, একে আমার নিয়ে যাওয়ার অধিকার, তোমরা কেন এসছো? যমদূত বিষ্ণুদূত বলছে, কি বলো, সারা জীবন যদি পাপ কর্ম করে শেষ সময় যদি আমার গোবিন্দকে স্মরণ করে তাহলে আমার গোবিন্দ এত কৃপালু তাকে উদ্ধার করবে। ভগবান গীতায় বলেছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম সপ্রজাতি সমদ্ভাবম যাত্রি নাস্ত্যত্র সংশয়ঃ। অর্জুন সারা জীবন সে যাই করুক না কেন, যদি শেষ সময়টা একবার আমার নাম করে আর আমাকে স্মরণ করে যায় তার সাক্ষাৎ বৈকুণ্ঠ। এই জন্য এই শেষ দিনটাকে সুন্দর করার জন্য আমরা সারা জীবন সাধন মাধন করছি, আপনারাও শেষ দিনটাকে সুন্দর করার জন্য আজ এই গোবিন্দ কথা এখানে শুনছি। রাহার পরে অন্তিমে আমাদের ভেড়া ছাগল হতে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ডক্টর ডক্টর মহারামাপ্রত ব্রহ্মচারীর নাম শুনেছেন, তার একজন গুরুদেব ছিলেন জগৎবন্ধু সুন্দর, তিনি হঠাৎ কিছু শিষ্যদের নিয়ে জঙ্গলে যাচ্ছেন, শিষ্যরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আশ্চর্যান্বিত, কতগুলি সুর টেনে আসছে জগৎবন্ধু সুন্দরকে, একটা বড় সুর সে হলো মা মনে হয় না বাবা হবে, আর ছোট্ট ছোট্ট সুরের বাচ্চাগুলো দেখতে কত সুন্দর, সাদা সাদা হয় সুরের বাচ্চাগুলো, সব এখন 10-15-20টা চলে এসছে, আর ওই মা বাবা একজন এসছে, এসে এরকম এরকম বলছে। শিষ্যরা বলছে, গুরুদেব কি এই জঙ্গলে এসে দুরবস্থা, বলে বলে চিন্তা করো না আমি তো সব বিরু,
উনি কি করছে? উনি আমার প্রণাম করছে। বলছে কেমন করে? জানিস না? আরে জানিস না, এ আমার শিষ্য। দুই বছর আগে ওই বিমানি মরেছিল না? বলে হ্যাঁ, বহু সুন্দর। দুই বছর আগে ও মারা গেছে, আমি তো গুরুদেব, আমি তো জীবের সমস্ত কল্যাণ চিন্তা করি, গুরুর দায়িত্ব আমাদের। সে যখন অত্যন্ত আসক্ত পুরুষ ছিল, 30 বছর কামনা বাসনা যেত না, এই ব্যাধি তার 30 বছর ছাড়ত না এই মানব জীবনে, কিন্তু আমি তো গুরুদেব ওই 30 বছরটাকে 6 বছর করে দিলাম, ওকে মারিয়ে শুয়োর জমিতে দিয়ে দিয়েছি। এই 2 বছর আমার শুয়োর আছে, আর 4 বছর থাকবে, এই 6 বছর পরে সীতারাম আবার মানুষ হবে, আমার শিষ্য। এই 30 বছর যে ভোগটা আমি 6 বছরে সংকুচিত করে দিলাম, গুরু কি না পারে? গুরুদেব কি না পারে? শিষ্যের সমস্ত অজ্ঞান অন্ধকার তিনি নিরাকরণ করেন। শিষ্যের যে দুঃখ যদি ভয়ঙ্কর হয়, সেটাকে যদি সংকুচিত করলে, মানে গুরু কিসের? সুতরাং মানব জন্মের পরে আমরা জানি অনেক কুকুর বিড়াল শুয়োর গাধা হয়েছে, এরকম অনেক দৃষ্টান্ত। যারা সেই জীবনটাকে সুন্দর রাখতে পারে না, তারা গাধা ছাগল, যাতে সেই জিনিসটা না হয়, এই জন্য কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, সাধুগুরু বৈষ্ণবদের মুখনিসৃত কথা শুনতে হয়, তাহলে অনেক পাপ পূর্ণ অনেক পাপ কেটে যায়, আর জীবন হয় সত্যম শিবম সুন্দর। এই 30 বছরের ভোগকে আমি কাটিয়ে দিয়ে শুয়োর জনি দিয়ে দিয়েছি, এরপরে এর মুক্তি হবে, তোরা দেখিস আবার আসবে, বলে দেবো মুক্তি হবে। ঠিক তদ্রূপ এসে গিয়েছে আমাদের যমদূত, আর সে বলেছে নারায়ণ, নারায়ণ স্বয়ং যমদূত, নারায়ণ দূত বিষ্ণুদূত বলছে না, এ একটা পুত্রকে স্মরণ করে করুক, আর তার বউকে স্মরণ করে করুক, আর তার ছেলে মেয়েকে স্মরণ করে করুক, একবার আমার প্রভুর নামকে নিয়েছে, একবার যে কৃষ্ণনাম করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনারা কৃষ্ণনাম করেন, এই আবর্জনা ময়লা যা কিছু আছে এই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর জীবন হবে শুদ্ধ বুদ্ধ মুক্ত। তারপর নারায়ণের কৃপায় যমদূতের, যমদূত ভয় পেয়ে গেল, বিষ্ণুদূতের সামনে তো থাকতেই পারে না, যমদূত চলে গেল, বিষ্ণুদূত থাকলেন, ভগবত কৃপাতে প্রাণ পেয়ে গেল। একবার কৃষ্ণনাম করেছিল তো নারায়ণ, ছেলেকে নারায়ণ রেখেছিল, আর যদি সাধু বাবা ছেলের নারায়ণ নাম না দিতেন, তাহলে তার কি অবস্থা হতো চিন্তা করা হল। তো সাধু বাবা কিরকম দক্ষিণা দিয়েছেন, সে তাকে দক্ষিণা দাও না দাও, সাধু এমন দক্ষিণা দেবে যে তোমরা বৈকুণ্ঠে পৌঁছে যাবে। এই হলো সাধু দক্ষিণা, ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় উজ্জ্বল অমর ভাষ্য ভাষ্যর হয়ে আছে। অজামিলের জ্ঞান হলো, সে বললো ভগবানের একটু স্মরণ করে আমি জীবন ভয় থেকে মুক্ত হয়ে গেলাম, তো আমি আর সংসারে থাকব না। বাড়িতে গেলেন, বউকে সব বুঝিয়ে দিলেন, সংসার বুঝিয়ে দিলেন, তার 10 পুত্র ছিল, 10 পুত্রকে সব বুঝিয়ে দিলেন, বিষয়ে বিষ, বিষয়ের মধ্যে কিছু নেই, দেয়ার ইজ নাথিং ইনসাইড, যা কিছু আছে গোবিন্দের নামে আছে, ছেড়ে তিনি জঙ্গলে যে তপস্যা করলেন। এখন অজামিল না, অজ মানে ব্রহ্ম, মিল ব্রহ্মের সাথে, বলে ভক্ত ভগবান কি জয়। এইরকম ভাবে নামের মহিমা। এই জন্য আমার বক্তব্য, আমার আদেশ এবং আমার একটা প্রার্থনা হলো যে ছেলে মেয়েদের নাম প্রিন্স, টিটিস, আংটি, বান্টি, ঝুমকি, গেলা, মোল্লা, মুটকি, ভেটকি, চুটকি, এইসব না, একটু গোবিন্দের নাম যেন না, এ কালো হলো সাথে সাথে বড় কালো হলো, অসুবিধা কি আছে? একটু ভগবানের নাম যদি রাখো তো অসুবিধাটা কি আছে? কে আমার স্কুলে কলেজে করছে? একজন আমাকে বললো ওরা আমার মেয়ের নাম আর ছেলের নাম আপনি রাখেন, আমি রাখবো না, কত পারে মর্যাদা বুঝবে না,
মেয়ের নাম রাখা নারায়ণী, ছেলের নাম রাখা নারায়ণ। যাও মহারাজ, এইসব নাম কি আর স্কুল কলেজে লেখা যায়? হায় হায়, সংসারটা হায় হায়। তাছাড়া এই হলো মানসিকতা, কিন্তু যেটা আসল কথা, যেটা শাস্ত্র নির্দেশ, সেটাই আমি পরিবেশন করলাম। ঋষিরা এই আদেশ, এই উপদেশ, এই নির্দেশ উপদেশ আমাদের প্রদান করে গিয়েছেন। যদি আত্মকল্যাণ চেতে হয়, আত্মকল্যাণ মঙ্গল চেতে হয়, জেসাস ক্রাইস্ট শুধু আমাদের হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে এখানে এসেছিল। আপনারা জানেন না, এখানে যা কিছু খ্রিস্টান ধর্মকর্ম হচ্ছে সব পার্ট অফ হিন্দু ধর্ম। 7 বছর সে ইন্ডিয়াতে ধর্ম পড়াশোনা করেছে, এর প্রমাণ আছে। এখন এই মুহূর্তে বলতে পারছি না, এসে তারপরে সব জেসাস ক্রাইস্টের সমস্ত বাইবেল, আমরাও বাইবেল পড়েছি, এই বাইবেল টাইবেল সব ব্যাখ্যা করেছে। অনেক শাস্ত্র, স্প্রিট অফ মুসলিম ইসলাম, স্প্রিট অফ ইসলাম কোরআন, এইগুলো আমরা পড়েছি, বাইবেল বা আমাদের ভাগবত সবই আমরা পড়েছি। কিন্তু আমার একটা নিরপেক্ষ নির্দেশ হলো এই, ভগবতের যে চরম প্রেমের দিব্য আদর্শের ব্যাখ্যা একবারে ভগবানকে পাইয়ে দেয়, সেই জিনিস কিন্তু কোথাও না। সেই যে আকর্ষণ, সেই যে রিয়েলাইজেশন, সেই যে একটা ডিপলি মেডিটেশন, এই আশ্বাস অনুভূতি কোথাও কোন ধর্মে নেই। কোন ধর্ম অত পর্যন্ত পৌঁছাতে পারে? ভারতবর্ষের সমস্ত অবতারেরা জন্মগ্রহণ করছে, সমস্ত অবতারেরা ভগবতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত। বড় বড় ঋষি মহাপুরুষেরা, ত্রিকালদর্শী মহাপুরুষেরা রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে। জগন্নাথের রথ চলছিল না, জগন্নাথের রথ চলছিল না, রাজা বড় চিন্তিত। আপনারা জানেন জগন্নাথের রথ যখন যায়, তখন রাজা সোনা ঝাড়ু দিয়ে ঝাড়ু যায়, সোনা ঝাড়ু ঝাড়ু দিয়ে রথ নিয়ে আসে, চলছে না, হঠাৎ বন্ধ। অকরুণা করুণা নয়, ভগবান হলেন অকারণে কারণ, ভগবান অসাধারণ করুণাময়, যেখানে কারণ নেই সেরকম ভাবে তাকে অদ্ভুত তার কৃপা। যাচ্ছেন না, মোটা মোটা আমার জগন্নাথ, চোখ বড় বড়, হাত এরকম এরকম, এখন জগন্নাথের কি পারি? জগন্নাথকে কে নিয়ে যাবে? 3টে রথ, বিশাল বিশাল সুভদ্রা, বলরাম, জগন্নাথ, 7খানা হাতি নিয়ে আসা হলো, একটা সামনে আর 2টো পিছনে। এই 7খানা হাতি নিয়ে সে জগন্নাথের চাক্কা ভেঙে যায় এমন অবস্থা, সে রথ দড়ি ছিঁড়ে যায় এমন অবস্থা। রাজা বড় চিন্তিত, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম যে আমাদের এত বড় বিপদ। রাস্তা দিয়ে একটা ছেঁড়া কাপড় সাধু যাচ্ছে, নাম হলো রঘুবর দাস। ছেঁড়া কাপড় একটা সাধু যাচ্ছিল, রঘুবর, কি ক্ষমতাবান সাধুরা হয় ইন্ডিয়ান সেন্টরা, তাহলে রঘুবর দাস একটু অবধানার ছলে, মানে একটু হাসির ছলে, এই এই বাবা বাবা রঘুবর দাস, এই দেখো না, এ যাচ্ছে না কেন? 7খানা হাতি, হাজার হাজার লোক দড়ি ছিঁড়ে যাচ্ছে, হাজার হাজার লোক আর দত 7খানা হাতি দড়ি ছিঁড়ে যাচ্ছে। বাবা একটু কৃপা তো করো বাবা, তাই নাকি? কত শুনছে না কেন, কত শুনছে না কেন? বাবা উঠলেন, উঠে ভগবানের কানে, এই যেই বলেছে এই চল, গড় 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 করে একবারে অবিস্মরণীয় কাজ, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। এই হলো ইন্ডিয়ান সেন্ট, এই হলো ভাগবতের কৃপা, এই হলো নামের কৃপা। এরা সবসময় ভগবানের নাম, কিন্তু নামের কি শক্তি, এর নামের শক্তি কথাই বলতে হয়েছে। সুতরাং আপনারা নাম করুন, আপনাদের কিছু করতে হবে না, অটোমেটিকলি সব হয়ে যাবে। নামের এমন প্রভাব, ভগবানের তত শক্তি নেই যত নামে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বলছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্ব শক্তি স্তপ্তার পিতা নিয়মিত শরণে ন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব বিদৃশ মহা জলিনা অনুরাধা। শ্রী চৈতন্য মহাপ্রভু নামে যা তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, এটা কোথাও পাওয়া যায় না। ভগবান তুমি কৃপা করে নাম বানিয়েছ, পুতনা বধ, অঘাসুর বধ, ষটকাসুর বধ, সব বধ করে তোমার অনন্ত নাম, আর সেই নাম জপ করলে তার সমস্ত পাপ রাশি যেমন আগুন কাঠ জ্বালিয়ে দেয়, সমস্ত তোমার নাম আগুনের প্রভাবে সব পাপ তাপ চলে যায়। অসত্য কলিহত জীব তোমার নামে রুচি হয় না, কলিহত জীবে তোমার নামে রুচি হয় না, এ দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো।
श्री चैतन्य महाप्रभु বলছেন राम राम कार बहुधा निज सर्व सत्ते सत्ता पिता नियमित शरणेन काल एतादृशी तव कृपा भगवन् नमापि दुर्दैव विदृश महाजनिनानुराध এরকম আটটা শ্লোক আছে অদ্ভুত ভাবে ব্যাখ্যা করছে সুতরাং কলিযুগের একমাত্র সাধনা হলো ভগবত নাম ভাগবতে ভগবান বারবার বলেছেন সুখদেব পরীক্ষিতকে কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণঃ কৃত্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গঃ পরম ব্রজে যত্র কুত্র স্থিত বাপি কৃষ্ণ কৃষ্ণেতি কীর্তনা সর্ব পাপ বিশুদ্ধাত্মা সজাতি পরমাম গতি ভাগবতের একদম শেষে বলছে তুমি ভাগবতের অনেক কথা শুনেছো পরীক্ষিত সব কথা তো মনে রাখা যায় না কিন্তু একটা কথা মনে রাখো ভগবানের নামই হলো কলিযুগের সার এই নাম উঠতে বসতে চলতে ফিরতে যদি সবসময় করতে তাহলে তো জীব পবিত্র হয়ে যায় ভগবান আমি রত্নাকর দস্যু একবার ভগবান নারদকে ডাকলেন নারদ তোমার সঙ্গে আমার একটা কথা আছে কথা হলো এই যে একটা লোককে তোমার উদ্ধার করতে হবে বলে কেমন গুরু কাকে বলা জীবের ময়লা আবর্জনা সব কেড়ে নিয়ে যিনি ব্রহ্মবিদ্যা পরিবেশন করেন তিনি তো গুরু সুতরাং তোমার সকলকে উদ্ধার করতে ভগবান গেলেন নারদ ভগবানের কাছে ভগবান তাকে বললেন চলো নারদ সংসারের কি খবর বলছে সংসারের সব খবর অনেক ভক্ত সংসারে আছে তোমার কৃপা ভিখারি হয়ে কিন্তু তুমি যে কেন পার্সিয়ালিটি করো তা বুঝি না কেউ কে তো এতখানি টাকা পয়সা দাও আবার কেউ কে এতটুক দিয়ে রাখো যাকে এতটুক পয়সা দিয়েছ সে সারাদিন তোমার নাম করছে আর যে এতখানি পয়সা দিয়েছ সে তোমার নাম তো তোমার ফটো দিকেও তাকায় না তো তোমার কি যে বিচার তাও বুঝি না ভগবান বলছেন বেশি পয়সা থাকলে আমাকে চেনা যায় না এই জন্য কম পয়সা দিই যাতে কৃষ্ণ ভক্তিটা পায় একটু আমি বললাম না আমাদের রাম নাম ব্যাংক আছে যেমন তোমাদের ইউনাইটেড ব্যাংক এখানে পিএনটি ব্যাংক এসব বলে এসবিআই ইউনাইটেড ব্যাংক আমাদের হলো কৃষ্ণ নাম ব্যাংক বৃন্দাবন সেখানে আমরা নাম লিখি আর জমা করি নাম লিখি আর তার ইন্টারেস্ট যে কত বেশি সে আর কইতাম পারতাম না ভগবানের নামের ইন্টারেস্ট অনেক বেশি এখানে আমরা ডলারের কোনো ইন্টারেস্ট নেই শুনেছি সেরকম ইন্টারেস্ট দেয় না কিন্তু গোবিন্দের নাম লিখে যদি দেওয়া যায় না ব্যাংকে বৃন্দাবনে আছে রাম নাম ব্যাংক বাল্মীকি ব্যাংক এসব আছে হাজার হাজার নাম লিখে আমরা জমা করি এখানে পাওয়া যায় না ইন্টারেস্ট ওখানে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্ট যে কি মূল্য সে আর ভাষায় রাখতে পারা যায় না আচ্ছা নারদ নারদ হরিনাম সংকীর্তন করতে করতে গোবিন্দের কাছে যাচ্ছে তার বীণাযন্ত্রে হস্যময় কৃষ্ণনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম রাধে শ্যাম 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 বসো বসো নারদ বসো অনেক পরিশ্রান্ত হয়ে এসছে নারদের মনে একটা অভিমান ছিল এখন কৃষ্ণনাম আমি করি আমার মধ্যে অখণ্ড কৃষ্ণনাম ওনা কেউ করে না ভগবান সবকিছু সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন অহংটা কার একটা চিহ্ন দিয়ে দাও অহংটা তার আমরা বিচারিত অহং অহং করি আমি একজন বড় টাইওয়ালা জজ আমি একজন মহারাজ আমি একজন ফলানার অথচ কিচ্ছু নেই সব গোবিন্দ নারদ বসেছেন ভগবান বললেন নারদ তুমি অনেক পরিশ্রান্ত হয়ে এসছো বলে হ্যাঁ মনে মনে একটু অহংকার আমি একমাত্র কৃষ্ণনাম করব এর মধ্যে অনেক শিক্ষার ঘটনা আছে আমি সংক্ষেপে বলছি ভগবান গম্ভীর হয়ে গেলেন এতক্ষণ তো একদম দাঁত খুলে হাসছিলেন এখন গম্ভীর হয়ে গেলেন নারদ চিন্তা করলেন নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে
ভগবান গম্ভীর কেন হয়ে গেলেন? কিছুক্ষণ পরে ভগবান বলছে, নারদ আমার ভক্তর মর্তলোকে অনেক বড় বড় ভক্ত আছে। নারদ চিন্তা করলো, একমাত্র তো আমি ভক্ত ছিলাম, আবার নতুন নতুন ভক্ত কোথার থেকে হলো? তো চলো নারদ তোমাকে নিয়ে একবার ভক্তকে দর্শন করে আসে। নারদ আবার চিন্তা করলো, ভক্ত কোথায় ভগবানের কাছে আসবে? তারা ভগবান স্বয়ং ভক্তকে দর্শন করে, চিন্তা করা হোক সে কত বড় ভক্ত যাকে ভগবান দর্শন দিতে যাচ্ছে। তিনি বরণ করুন আমায় দয়ার সাবে। সুতরাং আপনাদের আমার কথা শোনা হোক, যাওয়ার দরকার হয় না, ভগবান স্বয়ং আসবেন যদি অন্তরটা পরিষ্কার হয়। আর কৃষ্ণ চরণে জীব মন ইন্দ্রিয় সমর্পিত পায়, ভগবান নিজেই আসবে, অতদূর আমাদের যাওয়ার দরকার হয়। সেই ভগবান বলেন, চলো আরো ভক্তকে দর্শন করে আসি। সাংসারিক গৃহীদের জন্য এই কথাটাই বলছি, ভগবানও আসছেন, ভগবানও আসছেন, নারদও আসছেন, ভগবানও খালি পায়ে এসছেন, ভক্তকে দর্শন করবেন জুতো পরে না। আমরা তো জুতো পরে আসি না, আবার এদিকে ভগবানকেও দেখি আবার জুতোটাও দেখি, ভগবানকেও দেখি আবার জুতোটাও দেখি, মানে চুরি না হয়ে যায়। এত বড় মূল্যবান জিনিস, এটা মূল্যবান না, জুতোটা মূল্যবান। জুতো মানে সংসার, আমরা জুতোকে সংসার দিয়ে ব্যাখ্যা করি, মানে সংসারও দেখছে এটাও দেখছে, দুই পায়ে নৌকায় দুই নৌকায় পাতে। এই জন্য সকলকে বলি জুতো এক জায়গায় রাখবে না, একটা জুতো এখানে রাখবে, একটা জুতো করে রাখবে, মেলাতে মেলাতে তুমি চলে আসবে দর্শন করে, সেটা সবচেয়ে সহজ। এই জন্য মন্দির দেখলে আমাদের কল্যাণ হয় না, কারণ মনটা তো জুতোর দিকে না, সমস্যা হয়ে গেছে এইটাই, যত 200 টাকা আমি 100 টাকা দাম হবে জুতো, আর একটা গোবিন্দ যিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি, আরে তাকে যদি তার জুতো হারিয়েও যায় তো হারিয়ে থাকি, যার দরকার সেই তো করেছে, আর একটা কিনে নিলেই হলো। এই জন্য কৃষ্ণ নামে ফল হয়। আজকাল হরিনাম করে ব্যবসা করে, হরিনাম করলে পয়সা পাওয়া যাবে, এই পয়সার জন্য হরিনাম করে, এই জন্য হরিনাম আপনার মানে মৃহমান হয়ে গেছে, আর কোনো শরীরে কারেন্ট আসবে না। তাছাড়া পয়সা ছাড়া যদি হরিনাম হতো না, আপনি আপনি কারেন্ট আসতেন, এমন কারেন্ট আসতো হরির সাথে জীব মিলে যেত, যেটা চৈতন্য মহাপ্রভু হয়েছে, চিন্তাই করা যায় না, বা আমাদের সাধকদেরও হয়েছে, বড় বড় সাধক। চলো ভক্তকে দর্শন করে আসি। ভগবানও নামছেন, নারদও নামছেন, ভগবান চলছেন চলছেন অবিরত। নারদ বলছেন, ভগবান তুই পরিশ্রান্ত তো হয়ে যাওনি খালি পায়ে, আমি ভক্তকে দর্শন করতে যাবো সে পরিশ্রান্তির কি আছে, তুমি তো ঠিক আছো তো? বলে আমি ঠিক আছি, মনের মধ্যে একটা অহংকার, আমি গেলাম ভগবানের কাছে আর ভগবান ভক্তকে দেখতে আসছেন, এবার কোন দেশি কথা। যেতে যেতে একটা বাড়ির সামনে দাঁড়িয়েছে, দেখছেন একটা কৃষক উলো উলো চুল কাপড় ছেঁড়ামেড়া, সকালবেলা ঘুম থেকে ওঠে সন্ধ্যা পর্যন্ত ভগবানের নাম, ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমার গোবিন্দকে স্মরণ করতে পারে, দেখবেন সারাদিন ভালো যাবে। এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি, ঘুম থেকে উঠেই আমরা আগে বিড়ি সিগারেট খাই, বলে পায়খানা হয় না, কৃষক বলে বিড়ি সিগারেট খাই, হ্যাঁ বা এক কাপ চা খাই, সেটা কেমন একটা না, সে ঘুম থেকে উঠেই আমাদের করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে গোবিন্দ, প্রভাতে করদর্শনম, ঘুম থেকে উঠেই আগে হাত দেখতে হয়। আমাদের হাতে যেসব রেখা আছে এই জীবনের সাথে সম্পর্ক আছে, এই রেখাগুলো যদি গোবিন্দ করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, আর কর মধ্যে গোবিন্দ, প্রভাতে করদর্শনম, সকালে উঠে আগে চা না খেয়ে, এক কাপ চা না খেয়ে আগে মুখ দেখতে, মুখ দিয়ে দেখতে হয় হাত, তাহলে সারা জীবনটা ভালো যায়, গোবিন্দ ময় ময় যায়। এই যে আপনারা কীর্তন করেন, হাত তালি দিয়ে কীর্তন করা উচিত, করতলব ধ্বনি সহ, হাতের যে রেখা আছে নোংরা টোংরা একা ডেকা, মানে আমাদের দুর্ঘটনা বা হয় না অনেকে মানে অনেক কষ্ট দুঃখ যাতন হয় না, যত হাত তালি দিয়ে কীর্তন করবেন ততই হাতের রেখাগুলো, খারাপ রেখাগুলো নষ্ট হয়ে যায় আর ভালো রেখাগুলো হয়ে যায়, যার বিয়ে হবে না তাদের বিয়ে হয়ে যায়। বা যা ছাড়াছাড়ি করতে হয় তাড়াতাড়ি ছাড়াছাড়ি করে, যদি গোবিন্দের নাম ভালো মতো হয়, আমার কথাটা বিশ্বাস করা হয়, এ তো অনেক ফলদায়ী হয়। এসছেন গোবিন্দ, এই যে দেখতে পাচ্ছ একটা কৃষক,
সকালবেলা ঘুম থেকে উঠে ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি সারাদিন ভগবান ভক্তি যোগে বলেছেন গীতায় যে সর্বাণি কর্মাণি মই সংলস্য মৎপরাঃ অন্যমেব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তে সমহম সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগর ভবামি ন চিরাৎ পার্থ মই অবেশিত চেতসা ভক্তি যোগে বলছেন ময়্যেব মন আধস্ব মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ অতচিত্তম সমাধাতুম ন শক্নোষি মই স্থিরম অভ্যাস যোগেনৈব তদিচ্ছাপ্তুম ধনঞ্জয় অভ্যাস সমর্থোষি মৎকর্ম পরমো ভব আর মদনথমপি কর্মাণি কুর্বম সিদ্ধিম অবাপ্সসি অথৈক প্রসক্তোষি কর্তুম মজ্জোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগম ততঃ কুরুযতাত্মবান ভগবান গীতায় বলছেন না সমস্ত কর্ম আমার কর্ম হে অর্জুন সমস্ত আমারই কর্ম আমার সেবা বুদ্ধিতে সমস্ত সকল কর্ম অনুষ্ঠান করলে শেষে আমাকেই লাভ আমি তোমাকে মৃত্যু লোক থেকে ধরে নিয়ে বৈকুণ্ঠ লোকে পৌঁছিয়ে দেব কিন্তু সমস্ত কাজ আমারই কাজ মনে করবে তো ভগবান দেখিয়ে বলছে ওই যে কৃষক আমার গীতা নির্দেশ আমার কথার আদেশ নির্দেশ মতো সে প্রতিদিন গোবিন্দকে দর্শন করছে সকালবেলা উঠে তাকে স্মরণ করছে বৃদ্ধ পিতা মাতার সেবা করছে স্ত্রী ছেলে মেয়ের সেবা করছে আবার কিছু সময় বের করে জিন্দগি মে ফুরসত নহি মিলেগি কাম সে কুছ সময় এসা নিকাল লো প্রেম কর লো শ্রী রাম সে সময় পাওয়া যায় না সংসারে গোবিন্দের নাম করলেই শত ঝঞ্ঝাট এসে যায় স্বামীর থেকেই হোক আর স্ত্রীর থেকেই হোক তাহলে সময় বের করে কৃষ্ণচরণে আমাদের মনে রাখতে বারবার সেটা বলছে এই দেখো কৃষক সারাদিন ভগবানের নাম করছে এ আমার বড় ভক্ত গীতায় আমি যা কিছু বলেছি তার নির্দেশ মতো কৃষককে চলছে সকালবেলা ঘুম থেকে উঠতে যাচ্ছে দেখো সকালে আমার নাম করছে সারাদিন আমাকে স্মরণ করছে আর সারাদিন কন্টিনিউ অলওয়েজ ভগবানের নাম করছে এবং চাষবাস সমস্ত কাজ করছে বৃদ্ধ পিতা মাতার সেবা করছে স্ত্রী ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে স্ত্রীর সেবা করছে বাড়িঘর দেখাশোনা করছে সবসময় আমাকে স্মরণ করছে আমি এই কথাই তো গীতাতে বলেছি না আরো এবং সবসময় আমাকে স্মরণ করছে এই জন্য সে আমার বড় ভক্ত আরো সে আমার বড় ভক্ত দেখো ঘুমাতে যাচ্ছে ঘুমানোর সময় ওম শ্রী হরি গোবিন্দকে স্মরণ করতে হয় ঘুমানোর সময় আমার নোংরা নোংরা সব স্বপ্ন দেখি পা ধুয়ে শুতে হয় আর নোংরা নোংরা স্বপ্ন দেখি গোবিন্দকে একবার স্মরণ করুন ভগবানের একবার স্মরণ করে শুন দেখবে সারা সারা রাত্রিটাই একটা সুস্বপ্ন দেখবে নোংরা চিন্তা আসবে না মনের মধ্যে যেখানে গোবিন্দ সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে গোবিন্দের নাম সেখানে মায়া থাকতে পারে না মায়া আর ভগবান হলে মায়াধীশ মায়ার স্বামী যেখানে মায়া যেখানে মায়াধীশ সেখানে মায়া থাকতে পারে না নারদ স্তম্ভিত এ কি ভগবান ভক্ত বলছে নারদের ভালো লাগছে নারদ মনে করছে আমি একজন বড় ভক্ত অথচ ভগবান একই বড় ভক্ত বলছে ভগবান জানতে পেরেছে ভগবান নারদকে বলছে নারদ এ আমার বড় ভক্ত গীতার নির্দেশ মতো চলছে সংসারী হতে কেন সংসারী হওয়াতে আপত্তি নেই তো গোবিন্দের নাম করো স্ত্রীর সেবা করো ভগবান স্ত্রীকে পাঠিয়েছেন স্বামীর সেবা করো ছেলে মেয়ের সেবা করো হে সংসার প্রপঞ্চময় সমস্ত সংসারে নট নট বড় হরি যে যার সাজন সেটাই সাজে মাগর রঙ্গক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবই গাথা কেহ পুত্র কেহ মিত্র কেহ ভারজা কেহ ভ্রাতা কেহ বা সেজেছেন পিতা কেহ স্নেহময়ী মাতা কত রঙ্গের অভিনেতা আসছেন যার যার সাজে যার যখন হতেছে সঙ্গ এই রঙ্গভূমির অভিনয় কাকস্য পরিবেদনা কেহ কারণ এই নাটকের এই অঙ্কে পেয়েছি স্থান তরি অঙ্কে আর হয়তো যাব পর অঙ্কে পর অঙ্কে পুত্র সেজে হে মায়া প্রপঞ্চময় ভবে রঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নট বড় হরি যে যার সাজন সে তাই সাজে এই আপনারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র হয়েছে এই সংসার
নাট্যশালা, ভগবানের সংসার, নাট্যশালা নাটক করছে, এক হরি এক হরি, দাদু হয়েছে, তিনি দিদা হয়েছে, তিনি শ্বশুর হয়েছে, তিনি শাশুড়ি হয়েছে, তিনি নাতি, তিনি বাতি, তিনি সাথী ধরছে, আবার তিনি ছেলে মেয়ে হয়েছে, সব এক হরিরই অনন্ত বিভিন্ন প্রকাশের সংসার নাট্যশালা। এইসব নাট্য মায়া থেকে আক্রমণ থেকে মুক্ত হওয়ার একমাত্র রাস্তা হলো গোবিন্দের নাম। ভগবান যা গীতায় বলেছে তখন তিনি নারদ কে বলছে, নারদ তোমার কথা বুঝলে না, আচ্ছা একটা কাজ করতে পারে, বলে হ্যাঁ তুমি যা বলবো তাই করো, এই অহংকার, তোমাকে আমি একটুখানি স্বর্গমর্ত পাতাল ঘুরে আসার জন্য আদেশ করছি, বলে হ্যাঁ আমি তো সবসময় স্বর্গমর্ত পাতাল ঘুরি, এই অহংকার। এসব ভগবান পরীক্ষা করেন, নারদ বড় মহাপুরুষ ছিলেন, কিন্তু সব পরীক্ষা করেন ভগবান আমাদের কল্যাণের জন্য। নারদ তোমাকে একটা তেলের বাটি দিয়ে দিচ্ছি, দেখবে তেলের বাটিটা ভরে দিয়েছে, যাতে তাড়াতাড়িও যাবে না আবার তাড়াতাড়িও আসবে, দেরি গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো আর দেখো যেন তেলের বুঁদ তেলের ফোড়ের নিচে না পড়ে। নারদ বললেন, কোনো ব্যাপার না ভগবান, তুমি যেমনটি আদেশ করবে তেমনটি পালনীয়। ব্যাস নারদ চললো সেই তেলের বাটি নিয়ে, যেই জোরে যায় তেল পড়তে থাকে টপ 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 করে, যেই ধীরে যায় সেই দেরি হয়ে যায়, একবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে নারদ, ভগবানকে রাস্তা কাটা হয়ে দিচ্ছে, মাখন চো মাখন খেয়ে বলে মাখন খাই না, এমন একটা ঝঞ্ঝাটে তেলের বাটি আবার দিয়ে দিয়েছে, বলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসলে তেল পড়ে যায় আর বলছে তেলও যাতে না পড়ে। এইরকম একটা চিন্তাধারায় আমাদের ব্যস্ত করে দিয়েছেন ভগবান, একবার তাড়াতাড়ি যায় তেল পড়ে, একবার ধীরে যায় তো দেরি হয়ে যায়, এই করতে করতে পরিশ্রান্ত প্রতিক্রান্ত হয়ে নারদ পৌঁছিয়েছে ভগবানের কাছে। ভগবান কে, নারদ দেরি হলো কেন, বলে দেরি আমি যে পৌঁছিয়েছি এই যথেষ্ট জানি না, তুমি তেলের বাটিটা ভরে দিয়ে দিয়েছো, তেল তো পড়বেই, স্যার বলার কি আছে তেল পড়বে না, বলে নারদ তুমি তো রাগ কেন করছে, আমার কথা তো শোনো, বলে হ্যাঁ বলুন বলুন, তোমার বিনাটা কোথা, ও বিনাটা নেই তো কোথায় রেখে এসছো, বলে তোমাকে সারা রাস্তা গালাগালি দিয়েছে, একবার তেল পড়ে একবার তেল পড়ে একবার তেল পড়ে একবার তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি আসতে তেল পড়বে আর দেরি করলে মানে ধীরে করলে ধীরে চললে দেরি হবে, আমি তোমার কথা চিন্তা করতে করতে বিরাট না যে কোথায় ভুলে এসেছি তার কোনো ঠিক নেই, তুমি আসার সময় বীরা যন্ত্রে বলছিলে না একমাত্র বীরা যন্ত্রে হরিনাম আমি করি, তা তোমার এখন হরিনামটা গেল কোথা, আর সত্যি তো প্রভু হরিনাম ভুলে গিয়েছি, তোমায় গালাগালি দিয়ে আসছি, তাহলে দেখো নারদ সংসারী লোকেদের কতগুলি তেলের বাটি, ছেলে মেয়ে এক একটা তেলের বাটি, ছেলের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও, তাও স্বামীর সাথে বিয়ে হবে কি না থাকে, তার যন্ত্রণা ওই যন্ত্রণা, এক একটা তেলের বাটি নিয়ে আমার স্মরণ করছে কি সব দেখে, নানা সমস্যা থাকা সত্ত্বেও গৃহীরা আমাকে স্মরণ করে, সাংসারিক লোকেরা যদি অল্পক্ষণ সময় পর্যন্ত আমাকে স্মরণ করে নারদ আমি খুব খুশি, কারণ তাদের সাংঘাতিক সংসারে দায় দায়িত্ব খাওয়া দাওয়া ঝঞ্ঝা ঝগড়া ওর মধ্যে থেকেও সময় বের করে আমাকে যদি অল্পক্ষণ সময় স্মরণ করে নারদ আমি অত্যন্ত খুশি। চিন্তা করুন আপনাদের জীবনে পরিষ্কার নানান ব্যস্ততার মধ্যে নানান সমস্যার মধ্যে নানান তেলের বাটি নিয়েও যে আপনারা গোবিন্দের নাম করতে এখানে এসছেন শুনছেন, এটাই জানবেন আপনাদের বহু জন্মের পাপ কেটে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কৃষ্ণ কথায় সমস্ত পাপ কেটে যায়, সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করলে এগুলো আপনার বিশ্বাস করুন কিন্তু চোখে দেখানো যায় না, ভগবান এমন একটা জিনিস এগুলো চোখে দেখানো যায় না, এগুলো সাধুগুরু বৈষ্ণবদের কথা বিশ্বাস করতে হয়, অন্ধবিশ্বাসের দ্বারা গোবিন্দকে পাওয়া যায় একথা শাস্ত্র সর্বত্রই লেখা আছে। তবে নারদ এই কৃষক বড় ভক্ত না, নারদ নতমস্তক, হ্যাঁ গোবিন্দ তোমার নাম করা বড় অহংকার ছিল, বিনা নাম পর্যন্ত ছেড়ে চলে এসেছি, চিন্তা করো দেখেছো কে বড় ভক্ত, বলে হ্যাঁ গোবিন্দ তোমার কথা মানলাম, বড় ভক্ত ভগবান কি, বড় ভক্ত ভগবান কি, এর ভক্ত আর ভগবানের মিলন, গীতা নির্দেশ মতো ভাগবতের নির্দেশ মতো আমাদের চলতে হবে আর তার আদেশ উপদেশ মতো চলতে হবে, তাহলেই এই মানব তরি তরি মানে ছোট্ট নৌকা এই সংসার সাগরে ভাসমান, তার কোনো কুল কিনারা নেই, নিচে হলো কামনা বাসনার হিংস্র জন্তু, উপরে ভয়ঙ্কর মায়ামোহের ঢেউ, মায়ামোহের ঢেউ, এই ঢেউতে এই এই ছোট্ট তরি নৌকা কি করবে, একমাত্র গুরুই হলো অবলম্বন, তো চলো আমরা গুরুস্তুতি করি।
ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খন্ডন শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন হৃদি কন্দর তামস বাস কর হে তুমি বিষ্ণু প্রজাপ শঙ্কর হে পর ব্রহ্ম পরাত্মা মনোবারণ শাসন অঙ্কুশহে চাক্ষুষহে গুণগান পারায়ণ হে গোপনে গুরুদেব দয়া হৃদি কন্দর হৃদি কন্দরের পাহাড় হৃদি গুহায় হৃদয় গুহায় একবার তো তুমি প্রকাশ মান করো গুরুদেব মনোবারণ মন মানে মন আর বারণ মানে হাতি হাতির মতো চঞ্চল এই মন হাতির মতো চঞ্চল তুমি অঙ্কুশ অঙ্কুশ মাহুত যেমন অঙ্কুশ দিয়ে মারে না হাতিকে এই ঠিক মতো চল আমাদের তুমি হলো অঙ্কুশ অর্থাৎ তুমি অনুশাসনের দ্বারা আমাদের সব রাস্তায় যাওয়াচ্ছ মন বড় চঞ্চল বিপথগামী সবসময় গর্তের মধ্যে ডুবতে চায় এই মনকে তুলে নিয়ে তুমি কৃষ্ণচরণ সমর্পিত করে গুরুদেব তুমি বিষ্ণু তুমি প্রজাপতি তুমি সবকিছু তুমি স্বয়ং ব্রহ্ম তুমি রাস্তা প্রদর্শক তুমি অনুশাসন কর্তা তুমি আমাকে রাস্তা দেখাও গুরুদেব আজ সংসার মায়ামোহ ভয়ে ভীত হয়ে তোমার চরণে সমর্পিত হলাম শরণাগত হলাম কিঙ্কর হলাম মানে সেবক হলাম আমি অত্যন্ত দীন অত্যন্ত অধম অত্যন্ত ভজনহীন অত্যন্ত কামী অত্যন্ত অসৎ অত্যন্ত ব্যভিচারী আমার বিদ্যা বুদ্ধি বলে কিছুই নেই আমার যা কিছু তোমার চরণ এই মনে করে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর অধম জানে গুরুদেব দয়া কর দীন জানে গুরুদেব দয়া কর গুরুদেব দয়া কর দীন জানে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ পিতা রবি নাশক হে মন যেন রাহে তব শ্রী চরণে মন যেন রাহে তব শ্রী চরণে মন যেন রাহে তব শ্রী চরণে গুরুদেব দয়া দীন জানে গুরুদেব দয়া কর দীন জানে রাস্তা আমার এই মন চঞ্চল মন অসৎ মন নোংরা মন আবর্জনাময় মন যেন তোমার জন্য সবসময় থাকে এই সমস্যা আপনারা রাখবেন এই ভাব রাখবেন তবেই কৃষ্ণ কথা উজ্জ্বল হবে অমর হবে এই মনকে উদ্ভাসিত করবে উজ্জ্বলিত করবে প্রভাবিত করবে কৃষ্ণের চরণে জন্ম জন্মান্তরে এই আবর্জনা মুক্ত হয়ে সমর্পণ এই জন্য সমর্পণটা একান্ত প্রয়োজন কমপ্লিটলি সারেন্ডার সম্পূর্ণ সমর্পণ আমি কিছুই জানি না সব তুমি জানি অহংকার শূন্য হয়ে তার যেন সমর্পণ এটাই হলো গীতার ভাষ্য এটাই হলো গীতার মহিমা ভগবান বারবার অর্জুনকে বলছেন যত করোসি যত স্নাসি যত জুহসি তদাসি যত তপস্যসি কৌন্তে তত কৃষ্ণ পদার্পণ যা কিছু করছো যা কিছু খাচ্ছ যা কিছু ভাবছো যা কিছু দেখছো যা কিছু করছো আমাকে সমর্পণ করো অর্জুন আমাকে সমর্পণ করো আমাকে বলে গুরুদেবকে সব একই জিনিস সমর্পণ করো এই সমর্পণ ভাব রাখলে এই মানব জীবন সার্থক হয়ে মানব জীবন মানে সমর্পণ জীবনটা ভগবানকে দেওয়ার জন্য এটা বিষয় ভোগের জন্য আমরা পাই না
জীবন মানে সমর্পণ, জীবন মানে নিবেদন, জীবন মানে বিসর্জন। এটা বিষয় ভোগের জন্য না, এই মানব জন্মটা বিষয় ভোগ আমরা অনেক করেছি, এই পশু জন্মে গরু ছাগল জন্মে, কিন্তু মানব জন্মটা যতটুকু আপনারা সংসার করলেন করলেন, কিন্তু বাকি সময়টা গোবিন্দের চরণে পার্ট অফ লাইফ। বংশবৃদ্ধি করা, মান যশ বাড়ি করা, এটা একটা ঠিক আছে, আর একটা পার্ট অফ লাইফ গোবিন্দের সেবা করা, গুরু গোবিন্দের সেবা করা, গীতার ধ্যান করা, আত্মচিন্তা করা, নিজেকে জানা। এই হাড় মাংসের দেহটা তো আমরা নই, এর মধ্যে যিনি আছেন তিনি হলেন আমি। এই পাঠটা, এই চিন্তাটা এই মানব জীবনেই সম্ভব। একমাত্র মানব জীবনে গোবিন্দকে দেখা যায়, আর কোন জন্মে গোবিন্দকে দেখা যায়। এমন একটা সুন্দর জন্ম, এমন একটা অমৃতময় জন্ম, সুবর্ণ অবসর আমরা পেয়েছি, এটাকে এটাকে নিষ্ফল করা ঠিক না। এই জন্য চলুন আমরা সকলে, এখনো সময় আছে, গোবিন্দের ধ্যান করে বাকি জীবনটা অতিবাহিত করব। আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ সময় হয়ে গেল, ঘটা পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছিল। এখন গোবিন্দের নাম করে বিসর্জন দিয়ে দিই। ভজ গোপাল গোপাল মুরলি মনোহর, হরি মনোহর হরি মনোহর।